লকডাউনের মধ্যেই স্ত্রীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে 5 বছরের শিশুকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার হলেন দম্পতি। জেলার বড়জোড়া থানার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, আজ ভোর রাতে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় গলা টিপে এই বছর 5-এর শিশুটিকে মেরে ফেলা হয়েছে। এই শিশুটির জন্ম নিয়ে স্বামীর সন্দেহ প্রবণতার জেরে প্রায় অশান্তি লেগেই থাকতো বলে পড়োশীদের দাবি। এদিন ভোর রাতেও একই কাণ্ড ঘটে এবং শিশুটিকে গলা টিপে মেরে ফেলা হয়। এই ঘটনায় বড়জোড়ার মোহনপুর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে স্বামী সুজিত মণ্ডল ও স্ত্রী সতীকা দেবীকেও। জানা গেছে, পেশায় বেসরকারি কারখানার শ্রমিক সুজিতের সাথে সোনামুখীর পারছলা গ্রামের বাসিন্দা সুতীকা দেবীর 6 বছর আগে বিয়ে হয়। তারপর সুখে শান্তিতে সংসার করলেও স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে দাম্পত্য কলহের সূত্রপাত। তার জেরেই আজ প্রাণ গেল নিরপরাধ এই একরত্তি শিশুটির। পরে বলছে, বাবুকে উঠো, বাবুকে উঠো। দিয়ে মরদটা বার করে নিয়ে এসে স্বামীটাতে বলছে, বলছে ছেলেটা এরকম হয়ে গেছে। দিয়ে সবাইকে ডাকলো, বলে না সবাইকে এরকম ডাকলে তো হবে নাই। রাত 1 আমি উঠেছি, দেখেছি ছেলে কাঁদছে, তখনই ছেলেটাকে ওরা মেরে দিয়েছে। কী কারণে মারলো মনে হচ্ছে? হ্যাঁ, কে কে মেরেছে? স্বামী তো হতে মেরেছে। কারণটা কী মনে করছে? মেয়েটা অন্য ধরনের মেয়েটা, মানে বুঝে নাকি ও তো কিছু বলে মারেনি। আর যে ওটা আমার ভাই হয়, ভাইকে ভাইকে জিজ্ঞেস করা হলো, যে বলছে আমি পাড়াগুলো ধরেছিলাম আর বউ বালিশ চেপা দিয়ে মেরেছে। তদন্তে জানা গেছে, দুজনে মিলেই শিশুটিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। মৃত শিশুর দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। আগামীকাল ধৃতদের আদালতে তোলা হবে বলে বড়জোড়া পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।